নানা কারণে বিতর্কিত হওয়ায় কক্সবাজারের আব্দুর রহমান বোদি ও টাঙ্গাইলের আমানুর রহমান রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী তিনি বলেন জরিপে বদি ও রানা এগিয়ে থাকলেও নানা বিতর্কের কারণে তাদের মনোনয়ন দেওয়া হচ্ছে না তবে বদির পরিবর্তে তার স্ত্রীকে নৌকার প্রার্থী করা হবে সেই সঙ্গে রানার পরিবর্তে আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খানকে মনোনয়ন দেওয়া হচ্ছে এছাড়া আরও অনেক হেভি প্রার্থীও বাদ পড়তে পারেন টেকনাপ উখিয়ার সংসদ সদস্য বোদির বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততা এবং ঘাটাইলের সংসদ সদস্য রানা একটি হত্যা মামলায় কারাগারে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি দুটো সিটের কথা বলতে পারি একটা হচ্ছে কক্সবাজার সেটা ওখিয়া টেকনাফ আমাদের আব্দুর রহমান বদি সেখানে আমরা তাকে ড্রপ করে তার স্ত্রীকে দিচ্ছি এটা আমি আগে ভাগে বলছি যদিও এখনো ঘোষণা করিনি আর একটা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলে একটা মার্ডারের অভিযোগে আমাদের এমপি কারাগারে দেখুন আপনাদের একটা সত্য কথা বলছি সার্ভে রিপোর্টে টাঙ্গাইলের ঘাটাইলে অনেক বেশি ব্যবধান এবং কক্সবাজারে অনেক বেশি ব্যবধান তারা এগিয়ে আছেন তারপরও আমরা তাদের দিইনি তিনি আরও বলেন পঁচিশ নভেম্বর জোটগতভাবে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে